রাজধানীর পল্টন ও চট্টগ্রামের হাটহাজারি থানায় পাঁচ মামলায় হেফাজতে ইসলামের নেতা মামুনুল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট। মামুনুল হক সাহেবের আজকে আমরা সাতটি মামলা মুখ করেছিলাম, এর মধ্যে মহামান্য আদালত পাঁচটি মামলায় জামিন দিয়েছেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আমেরিকার চাপেই কি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সেই সমস্ত আলেমদেরকে মুক্তি দিচ্ছেন? কি এমন চাপ আমেরিকা তার উপরে প্রয়োগ করেছে যেহেতু গতকাল পাঁচটি মামলায় জামিন পেয়েছেন আল্লামা মামুনুল হক? সবাই একটু কমেন্টে আমরা কষ্ট করে হলেও আলহামদুলিল্লাহ লিখবো যে এই মুক্তির ধারা যেন অব্যাহত থাকে এবং আমরা সেই আকাঙ্ক্ষা আশায় আছি যে কবে মুক্তি পাবে আল্লামা দিলওয়ার হুসাইন সাইদ। তো ভিউয়ার্স, এই বিষয়ে ব্যাপক কিছু তথ্য আমরা এই ভিডিওতেই পাবো, চলে যাবো সেই ভিডিওতে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নিয়মিত দেশের সকল আপডেট খবর সবার আগে পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। তো ভিউয়ার্স, আসুন স্ক্রিনে। ইসলামের নেতা মামুনুল হক তিনি তার পাঁচটি মামলায় জামিন পেয়েছেন। এই বিষয়টি বিস্তারিতভাবে আপনাদেরকে জানানোর আগে আমি একটা কথা বলি, সেটা হলো আমরা জানি যে আমাদের ব্লকে এবং ব্লকে যারা আছেন রেগুলারলি তারা ছাড়াও অনেকেই আছেন যারা মামুনুল হকের এখনও ফলোয়ার, এবং মামুনুল হকের এই ফলোয়ার হিসেবে আমাদের আগের এক দুটি কন্টেন্টে অনেকে অনেক রকম বিরূপ এবং আমাদের যে আমাদের বক্তব্য আমাদের যে কথা তার সঙ্গে তারা বিরোধিতা করেছেন, নানান রকম প্রতিক্রিয়া জানিয়েছেন। আমরা আমাদের মতামত আমরা তুলে ধরতে চাই, আমরা যেই দৃষ্টিতে দেখি, আমরা যেই জায়গা থেকে দেখি এবং আমাদের যেটুকু উপরওয়ালা জ্ঞান দিয়েছেন সেই জায়গা থেকে আমরা বিশ্লেষণের চেষ্টা করি। আপনারা আপনাদের মতামত দেবেন, আমরা যথাসম্ভব আপনাদের মতামতগুলো পড়ার চেষ্টা করি। আমাকে অনেকে, আমি এর আগের কন্টেন্টে প্রশ্ন করেছিলাম যে আপনারা কারা কারা মনে করেন সোনারগাঁও রিসোর্টে যে মামুনুল হক ধরা পড়েছিলেন, যেই নারীর সঙ্গে যিনি এখন মামলা লড়ছেন, সেই ঘটনাটিতে সেই নারীকে আপনারা কে কে মামুনুল হকের স্ত্রী মনে করেন? অনেকেই বলেছেন তারা স্ত্রী মনে করেন, এবং কেউ কেউ আমাদেরকে ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছেন, মেসেঞ্জারে, তারা ইভেন আল কোরআনের সুরার রেফারেন্স ধরে নানানভাবে তারা আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে এই হিসাবে এই নারী মামুনুল হকের স্ত্রী। তো আমি তখন প্রশ্ন করেছি যে ধরেন কোনো একটা জায়গায় কোনো একটা পুরুষ এবং নারী তারা তাৎক্ষণিকভাবে তারা শারীরিকভাবে মনে করলো, একে অন্যের প্রতি আকর্ষিত হলো এবং তারা একটা মোটামুটি কোনো একটা জায়গা থেকে কিঞ্চিত একটা ধর্মীয় গ্রন্থের একটা অংশ নিয়ে তারা ওই মুহূর্তের জন্য ওইটাকে ব্যবহার করে তারা স্বামী স্ত্রী হয়ে গেল, বা সোনারগাঁর ঘটনা যদি না ঘটতো এই নারী মাওলানা মামুনুল হকের স্ত্রীর স্বীকৃতি সমাজে পেত কিনা, এই প্রশ্ন যখন করেছি অনেকেই চুপ হয়ে গেছেন। যাই হোক, আমরা আলোচনা দীর্ঘ না করি, আমরা যে খবরটি দেখতে পাচ্ছি সেই খবরটিতে মামুনুল হক পাঁচটি মামলায় জামিন পেয়েছেন, তবে খবরটি সুখের হবে না যারা মামুনুল হকের অনুসারী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ ভাঙচুরের অভিযোগ করা পৃথক পাঁচটি মামলায় হেফাজতে ইসলামের নেতা মামুনুল হকের জামিন দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আমিনুল ইসলামের বেঞ্চ এই জামিন দেন। এসব মামলার মধ্যে চারটি রাজধানী পল্টন থানায় এবং একটি মামলা চট্টগ্রামের হাটহাজারি থানায় পুলিশ বাদী হয়ে দায়ের করা। মামলাগুলো 2021 সালে দায়ের করা হয়, তার পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে আজ এই রায় দেন আদালত। আদালতে মামুনুল হকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট হেলালুদ্দিন মোল্লা বলেন তার বিরুদ্ধে মোট 41টি মামলা রয়েছে, এর মধ্যে আগে 12টি মামলায় জামিন পেয়েছেন, আজ 5টি মামলায় জামিন পেলেন। মামুনুল হকের কারামুক্তির জন্য বাকি 24টি মামলায় জামিন প্রয়োজন, আরও 24টি মামলায় ওনাকে জামিন নিতে হবে। 2021 সালে 18 এপ্রিল মামুনুল হককে গ্রেফতার করা হয়, সেই থেকে তিনি কারাগারে রয়েছেন। মোহাম্মদপুর জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। সূত্র উল্লেখ করে বলা হচ্ছে 2021 সালের 3 এপ্রিল সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্ট কাণ্ডের পর থেকেই মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরবীয় মাদ্রাসায় অবস্থান করছিলেন মামুনুল হক। ঘটনার পর থেকেই পুলিশ তাকে নজরদারিতে রেখেছিল। তার বিরুদ্ধে করা 41টি মামলার মধ্যে এখানে হিসাব দেওয়া হয়েছে কোথায় কতগুলো মামলা। আমার এক কলিগ, আমি যখন বললাম যে পাঁচটিতে জামিন পেয়েছেন, বললেন যে তাহলে মামুনুল হক তো বের হয়ে যাচ্ছেন। আমি বললাম যে টোটাল 41টি ছিল, আরও 24টি মামলায় জামিন প্রয়োজন। তখন তিনি বললেন যে তাহলে আরও বছরখানেক গড়াবে, নির্বাচনটা পার হয়ে যাবে। এখন আমি জানি না ব্যতিক্রম কিছু না ঘটলে কী হবে, তবে আপনারা যারা মামুনুল হকের ফলোয়ার আছেন তাদেরকে আমরা বলি, রয়্যাল রিসোর্ট কাণ্ডে সারা পৃথিবী উল্টে যাক, সুস্থ স্বাভাবিক মানুষ যে আছেন তিনিই বলবেন এটা রিপুর কামনা ছাড়া অন্য কিছুই না, এটা
ধর্মীয় লেভেল যতই লাগাতে চান, আপনি যদি সত্যিকার অর্থে আপনি একজন সত্যিকার মানুষ হয়ে থাকেন এই সমাজের এই ধর্মের, তাহলে আপনাকে ঠান্ডা মাথায় আরও ভাবতে হবে 10 বার যে এটাকে আপনি ধর্মীয় মূলকে হালাল করবেন কি না। তবে হ্যাঁ, আপনাদের জন্য একটুখানি খবর কথা বলি, সেটা হলো এই যে 41-42 মামলা, এই মামলা এবং এগুলোর প্রক্রিয়া, এগুলোকে মডিফাই করা, এই জায়গায় আপনারা কথা বলতে পারেন। এবং ধরেন যে কোনো কারণে যদি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর উনি জামিন পেয়ে যান, তাহলে আমরাও কথা বলতে পারবো যে এর সাথে কোনো সমন্বয় সংযোগ আছে কি না। সুতরাং সময়ের অপেক্ষা, এবং এই বিষয়গুলো যেহেতু মানে আমাদের এই রাজনীতির মধ্যে ধর্ম মিলানো, ধর্মের মধ্যে রাজনীতি মিলানো, এগুলো সবসময় একটা আলোচিত জায়গা। সবসময় বলা হয় যে বাংলাদেশকে এই পুঁজিটা যুগে যুগে হয়ে আসছে, সামনে আর কতদিন দেখতে হবে উপরওয়ালাই জানে। তো ভিউয়ার্স, স্ক্রিনে আমরা মামুনুল হকের কারামুক্তি সম্পর্কে ব্যাপক কিছু বিস্তারিত বর্ণনা জানলাম। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সর্বশেষে একটা কথাই বলবো, আল্লাহ তাআলা যেন এই বাংলাদেশের জালেমদের কারাগার থেকে সকল আলিমদেরকে মুক্তি দান করে, সবাই কমেন্টে লিখবো আমিন। তো ভিউয়ার্স, এখন আমরা চলে যাবো আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও, কেউ ভিডিওটি স্কিপ করবেন না, যে আগামী নির্বাচন করে সরকার যে মরিয়া হয়ে পড়েছে, বিভিন্ন দেশে যে নেতাদের পা ধরা শুরু করেছে, সেইটা তার কতটা ফলপ্রসূ হচ্ছে, আসুন আমরা একটু সেই বিষয়টা বিস্তারিত জানবো। প্রথমের যে চৌম্বক অংশ, এটি শুনে তারা চলে যেতে পারেন, আর যারা আরও শুনতে চান তারা অপেক্ষা করতে পারেন। তো এখন শিরোনামে যেটি বলেছি সেটি হলো বিএনপির জন্য আওয়ামী লীগ যে ফাঁদ তৈরি করেছে, এখন সেই ফাঁদে আওয়ামী লীগ আটকা পড়তে যাচ্ছে। ফাঁদগুলো কি? এই মুহূর্তে সিটি কর্পোরেশন নির্বাচনগুলো হতে যাচ্ছে, সিলেট, রাজশাহী, এরপর ঢাকা সিটি কর্পোরেশন, বরিশাল সিটি কর্পোরেশন সহ অন্যান্য সিটি কর্পোরেশন, খুলনা সহ। এখানে বিএনপির জন্য যে ফাঁদ তারা তৈরি করেছিল সরকার, সেটি হলো এই নির্বাচনটিকে অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক করার জন্য তারা বিএনপির যে সকল মুনাফেক, যে সকল লোভী, যে সকল ভীতু, কাওয়ার্ড এবং প্রকারান্তে এইরকম নন সাহসী সজ্জন, কিন্তু তারা পদপদবী চান অথবা বিএনপির সাথে তাদের অনেকের সম্পর্ক নেই বা অনেককে বিএনপি থেকে হয়তো বহিষ্কার করা হয়েছে, তো এইরকম লোকদেরকে টেনে এনে তারপরে তাদেরকে সেই নির্বাচনে দাঁড় করিয়ে তারপর জনগণকে, দেশ জাতিকে এবং বিদেশকে দেখানো যে দেখো একটি অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে, জনগণ ভোট দিয়েছে এবং সেই ভোটে বিএনপির প্রার্থীরা তাদের দল ত্যাগ করে সরকারের সঙ্গে তারা একাত্ম ঘোষণা করে জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, উন্নয়নের স্বার্থে এই লোকগুলো এখানে আসছে। এবং এইটি যে একটা সিন্ড্রম, এরকম যে সম্ভব, এটি তারা অতীতকালে দেখিয়েছে, যেটিকে উকিল আব্দুস সাত্তার সিন্ড্রম হিসেবে বাংলাদেশে বেশ পরিচিতি লাভ করেছে। এবং উকিল আব্দুস সাত্তার নামক যে লোকটি, বয়োবৃদ্ধ একজন লোক, ওনাকে আমরা তেমন চিনি না, কিন্তু এলাকাতে ব্রাহ্মণবাড়িয়ার যে আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, শুনেছি 4-5 বার হয়েছেন, কিন্তু এই ভদ্রলোক যেহেতু আঞ্চলিক নেতা, তাকে আমরা আসলে ওইভাবে মিডিয়ার, ইদানিংকালে মিডিয়ার কারণে তার যে চরিত্র ফুটে উঠেছে, উকিল আব্দুস সাত্তার সিন্ড্রম বা উকিল সিন্ড্রম, এর ফলে তাকে নিয়ে আমরা এক ধরনের ট্রল করি, তাকে নিয়ে উদাহরণ দেই বিএনপির মধ্যে, তো তাকে নিয়ে সমালোচনার কোনো শেষ নেই। তো এই লোকটি বিগত যে নির্বাচন হলো 2018 সনে নির্বাচন, সেই নির্বাচনে কি করে যেন সরকারি অনুকম্পায় হোক বা যেভাবে হোক না কেন, অথবা তার নিজের যোগ্যতায় হোক না কেন, সবাইকে অবাক করে দিয়ে এই ব্রাহ্মণবাড়িয়া থেকে নির্বাচিত হয়ে এলো। আবার যখন বিএনপি দেখলো যে সরকার যে কয়টি সিট দিয়েছে, 6-7টি সিট দিয়েছে, সংসদীয় আসন দিয়েছে, এগুলো তাদের জন্য বেজ্জতিমূলক একটি ঘটনা, তো বিএনপি কিন্তু মনে প্রাণে চায়নি যে তারা সংসদে অংশগ্রহণ করুক। তো সরকার তাদের মেশিনারি ব্যবহার করে এই 6-7 জন সংসদ সদস্য যারা নির্বাচিত হয়েছে সরকারি ঠিক কলাকৌশলের কারণে, তো তাদেরকে সংসদে যেতে সরকার হয়তো বাধ্য করেছে বা কেউ কেউ ইচ্ছা করে গিয়েছে, কেউ কেউ হয়তো লোভ সংবরণ করতে পারেননি, কিন্তু যখন পরিস্থিতি বিএনপির অনুকূলে এসছে তখন ওই মুহূর্তে বিএনপি চেষ্টা করলেও পারত না, তারা যেত এবং বিএনপি ত্যাগ করে তারা যেত, এবং ওটি নিয়ে
ওই সময়টিতে বিএনপি যে দুর্বল অবস্থানে ছিল, যদি বিএনপি বাড়াবাড়ি করত তাহলে দেখা যেত যে ওই সাতজনকে দিয়ে বিএনপি অফিস সরকার দখল করিয়ে বসছে, 111 সময় যেভাবে হয়েছে। এই জন্য বিএনপি খুব সূক্ষ্ম চাল ছেড়েছিল, ধৈর্য ধারণ করেছে এবং যখন পুরো পরিস্থিতি তাদের পক্ষে এসছে তখন দলের পক্ষ থেকে কমান্ড দেওয়া হয়েছে যে তোমরা পদত্যাগ করো। সবাই পদত্যাগ করেছে উকিল আব্দুল সত্তার সহ। তো এই বয়োবৃদ্ধ লোকটি পদত্যাগ করে এরপরে নাটকীয়ভাবে, যেটা কেউ কল্পনা করেনি, সে তার যে বিএনপির পদপদবী রয়েছে সেখান থেকে তিনি পদত্যাগ করে নিজেকে নিরপেক্ষ স্বতন্ত্র মহান দেশপ্রেমিক হিসেবে প্রমাণ করার জন্য এই জাতির স্বার্থে তিনি এই সরকারের অধীনে উপনির্বাচনে স্বতন্ত্র ইলেকশন করে বিজয়ী হওয়ার জন্য তিনি এই তার শেষ বয়সে একেবারে অন্তিম সময়টিতে, তিনি এখনও ঠিকভাবে কথা বলতে পারেন না, হাঁটাচলা করতে পারেন না, ঠিক সেই সময়টিতে তার এই দেশপ্রেম সারা দেশকে রীতিমতো আড়ন্বিত করেছে, সারা দেশকে রীতিমতো কম্পমান করেছে এবং বিএনপির সমস্ত লোকদেরকে রীতিমতো আবুল বানিয়ে দিয়েছে, রীতিমতো বেকুব বানিয়ে দিয়েছে, রীতিমতো যাকে বলা হয় আরও অনেক কিছু বানিয়ে দিয়েছে। তো যাই হোক, সেই কারণে কি হলো, এই উকিল আব্দুল সত্তারকে যেভাবে পাশ করিয়ে আনা হলো, যেভাবে তার নির্বাচনটি হলো এবং ওই আসনে তার পক্ষে যেভাবে বিএনপির নেতাকর্মীরা তার পক্ষে কাজ না করে যে বিরোধিতা করেছে, মুখ বন্ধ রেখেছে, দূর থেকে যেভাবে ঘৃণা পেশ করেছে, এটি উকিল আব্দুল সত্তার সিনড্রম হিসেবে কেয়ামত পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার লোকজন মনে রাখবে। আর ওই সময়টিতে এই উকিল আব্দুল সত্তারকে পাশ করানোর জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা, এরপরে সরকারের দাবেদার কর্মকর্তা কর্মচারীরা এবং অন্যান্য যে সকল স্পর্শকাতর এজেন্সিগুলো রয়েছে, তারা যে তৎপরতা দেখিয়েছে তাতে মনে হলো যে উকিল আব্দুল সত্তারের বর্জ্য, আপনারা তো বর্জ্য খুব ভালো করে বুঝেন, শরীর থেকে যা ত্যাগ করে, সেটি কফ হতে পারে, মল হতে পারে, মূত্র হতে পারে, ঘাম হতে পারে, এটির যে গুরুত্ব, এগুলোর গুরুত্ব অর্থাৎ উকিল আব্দুল সত্তারের এ সকল বর্জ্যের গুরুত্ব কার কার কাছে কতটা ছিল এবং এইগুলোর দুর্গন্ধটা কার কার কাছে সেই যে কোনো সুগন্ধির চেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, এ কথা পৃথিবীর মানুষ অনাগত ভবিষ্যতে জানতে পারবে। এবং এই কারণে কি হচ্ছে, বাংলাদেশে যেই জিনিসগুলো, যে নামগুলো অমরত্ব লাভ করেছে, কুখ্যাতির অমরত্ব লাভ করেছে, তার মধ্যে উকিল আব্দুল সত্তার যে সিনড্রম, এটি এখন সেই কুখ্যাতি অর্জন করেছে। তো এই সিনড্রমটিকে আরও ব্যাপক করার জন্য, আরও জনপ্রিয় করার জন্য এবং এটিকে গ্রহণযোগ্য করার জন্য সিটি কর্পোরেশনকে একটি ফাঁদ হিসেবে বা এই নির্বাচনকে ফাঁদ হিসেবে আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে ব্যবহার করার জন্য যে চেষ্টা তারা করে যাচ্ছে, সেই ফাঁদে এখন আওয়ামী লীগ নিজেরাই পড়ে যাচ্ছে। বিএনপির কে কে জয়েন করবে, কে কে নির্বাচনে আসবে এখনও পর্যন্ত শিওর হয়নি, কিন্তু আওয়ামী লীগের প্রার্থিতা ঘোষণা করে দেওয়া হয়েছে। আর সেই প্রার্থীর অ্যাগেনস্টে কারা কারা চক্রান্ত করবে, কারা কারা স্বতন্ত্র দাঁড়াবে, সেটিও ইতিমধ্যে ঘোষণা করে দেওয়া হয়েছে। সমস্যা হচ্ছে খুলনাতে, বরিশালের সমস্যা রীতিমতো জাতীয় সমস্যাতে পরিণত হয়েছে। এর কারণ হলো শেখ পরিবারের দুই আত্মীয়, তাদের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব, সংঘাত পুরো শহরকে সংঘাতময় করে তুলেছে। যাকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং যাকে মনোনয়ন থেকে বাদ দেওয়া হয়েছে, দুজনেই শেখ হাসিনার খুব ঘনিষ্ঠ আত্মীয় এবং সেখানে যে রসায়ন হয়েছে যা বলার মতো নয়। আর অন্যদিকে গাজীপুর নির্বাচনে জাহাঙ্গীরকে মনোনয়ন দেওয়া হয়নি, অ্যাডভোকেট আজমতুল্লাহ সাহেবকে দেওয়া হয়েছে। আজমতুল্লাহ সাহেব আমার ডিপার্টমেন্টের বড় ভাই এবং যখন প্রফেসর মান্নানের সঙ্গে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আওয়ামী লীগ ক্ষমতা আসার কিছুদিন পর পর, সম্ভবত 2009 দর্শনের দিকে, ঠিক সেই সময়টাতে আওয়ামী লীগের পক্ষে একজন সমন্বয়ক হিসেবে, কোঅর্ডিনেটর হিসেবে আমি পুরো গাজীপুর নির্বাচন পরিচালনায় ছিলাম এবং পুরো নির্বাচনটা আমি ওখানে থেকে, ঠিক এলজিডির যে বাংলো আমার পরিবার পরিজনের সেখানে ছিলাম। তো ওই সময়তে জাহাঙ্গীর খুবই তরুণ, একেবারে ছাত্রনেতা থেকে তখন, এবং ছাত্রনেতা মানে কি, ভাওয়াল বদরে আলম কলেজের ছাত্রনেতা, একেবারে অনুল্লেখ্য, একেবারে অনুল্লেখ্য। ওই সময়টিতে মেয়র নির্বাচন করা তো দূরের কথা,
একটা কমিশনার নির্বাচন করার মতো অবস্থা তাদের ছিল না। আমাদের ছাত্রলীগের, আমি আমাদের বলতে কি, আমি তখন যে দলে ছিলাম, অর্থাৎ ছাত্রলীগের কেন্দ্রীয় পর্যায়ের একজন মেম্বার, মানে কেন্দ্রীয় ছাত্রলীগের একজন সেন্ট্রাল কমিটির মেম্বার, তাদের ব্যক্তিত্বের পাশে দাঁড়ানোর মতো অবস্থাও কিন্তু জাহাঙ্গীরের ছিল না। কিন্তু জাহাঙ্গীর ঝুট ব্যবসা করে, বিভিন্ন কাজ করে সে অনেক টাকা পয়সা রোজগার করেছিল, এবং ওই সময়টাতে সে যেহেতু ভাইস চেয়ারম্যান ছিল, পুরুষ ভাইস চেয়ারম্যান ছিল, তো ওই ভাইস চেয়ারম্যানের যে পদটিকে গাজীপুর সদস্য এতটা সুকৌশলে সুন্দরভাবে ব্যবহার করেছে, করার ফলে তার যে পরিচিতি, অর্থবৃত্ত এবং কানেকটিভিটি এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল, এবং আওয়ামী লীগের যে সকল বুভুক্ষ লোকজন, যারা একটা ঘড়ি পেলে জীবন দিয়ে দেয়, যারা একটা প্যান্ট পেলে, একটা জাঙ্গে পেলে রীতিমতো ইজ্জত দিয়ে দেয়, তো এরকম অনেক লোককে কিন্তু জাহাঙ্গীর কিনে নিয়েছিল। ফলে আজমতুল্লাহ সেই নির্বাচনেই কিন্তু জাহাঙ্গীরের আওয়াজ এবং জাহাঙ্গীরের যে তার যে মুভমেন্ট, এটি তখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। এবং জাহাঙ্গীর ওই সময় একটাতে আমাকে টেলিফোন করেছিল, কথাবার্তা বলেছিল, তো জাহাঙ্গীর এখনও আমাদেরকে সেই ওই সম্মানই করে, যদি আমি সেই দলে নেই কিন্তু সেই সম্মানটা করে। তো এরপরে সে পরবর্তীতে যখন মেয়র হয়ে যায় এবং সেই নির্বাচনে আজমতুল্লাহ পরাজিত হয়, এটা জাহাঙ্গীরের কারণে, বিএনপির কারণে, বিএনপির জনপ্রিয়তা বেশি। এখন তো ভিউয়ার্স স্ক্রিনে আমরা এই বিষয়ে বিস্তারিত জানলাম, আপনাদের মতামত দেওয়ার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, এবং নিয়মিত দেশের সকল আপডেট খবর সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো আপডেট নিয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লাহ।